ছড়িয়ে দে তুই তাওহীদে ফরমান, বদর বিজয়ী ওরে সৈনিক, বাজা দণ্ডবি কাপা দশ দিক, আবার ফিরিয়ে আনতে হবে, আবার ফিরিয়ে আনতে হবে বিপ্লবী ইসলাম, চৌদিকে ফের ছড়িয়ে দে তুই তাওহীদে ফরমান, জাগ জাগ জাগরে মুসলমান, চৌদিকে ফের ছড়িয়ে দে তুই তাওহীদে ফরমান। মানুষের গড়া যত মতবাদ, দলে পিছে পায়ে কর বরবাদ, মানুষের দাম গড়া যত মতবাদ, দলে পিছে পায়ে কর বরবাদ, পতাকায় আজ আঁকতে হবে, পতাকায় আজ আঁকতে হবে শাশ্বত আল কোরআন, চৌদিকে ফের ছড়িয়ে দে তুই তাওহীদে ফরমান, জাগ জাগ জাগরে মুসলমান, চৌদিকে ফের ছড়িয়ে দে তুই তাওহীদে ফরমান। কে আছিস যত বুঝ দিল পিছে পড়ে থাক, কে আছিস হাঁক হায় দারি হাঁক, যত বুঝ দিল পিছে পড়ে থাক, কে আছিস হাঁক হায় দারি হাঁক, কাবার যাত্রী কাপুরুষ নয়, কাবার যাত্রী কাপুরুষ নয়, জেহাদি মুসলমান, চৌদিকে ফের ছড়িয়ে দে তুই তাওহীদে ফরমান, জাগ জাগ জাগরে মুসলমান, চৌদিকে ফের ছড়িয়ে দে তুই তাওহীদে ফরমান। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, মশায়েখে এজাম, পাক মজলিসে সমাবেত সকল মুসলিম সমাজ, আনাচে কানাচে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মা ও বোনেরা, সকলকে জানা আন্তরিক সালাম শুভেচ্ছা। আর এই মেঘলা রাত্রিতে জীবনের ঝুঁকি নিয়ে এখানে যে এসেছেন, আল্লাহর পথে বড় কষ্ট করে এসে, বিশেষ করে যে আমার বাবারা, বন্ধুরা, ভালোবাসারা বসে আছেন, আমি তাদেরকে জানা আন্তরিক অভিনন্দন। এবং এইটুকু আমি শুভ সংবাদ শোনাতে চাই, ভাই আপনারা ভালো করে শুনে রাখুন, আল্লাহর পথের ধুলোবালি, আল্লাহর পথের কাদামাটি, এই যে আল্লাহর পথে হেঁটে এসেছেন, আজ এই বৃষ্টি ভিজা রাত্রিতে আপনাদের শরীরে পানিগুলো টপ টপ করে পড়ছে, তবুও বসে আছেন, এই পথের ধুলোবালি বা যেই কোনো জিনিস, আর জাহান্নামের আগুন, লা ইয়াজতামে আনি ফি মিন খারে মুসলিমিন আবাদা, কোনোই মুসলমানের নাকে, কোনোই মুসলমানের শরীরে জাহান্নামের আগুন আর আল্লাহর রাস্তায় আল্লাহর পথে হেঁটে হয়ে যাওয়ার কারণে ধুলো বালি কাদা মাটি বৃষ্টির পানি যে লাগলো, ওই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না। একবার জোরে বলো আলহামদুলিল্লাহ। জীবনে অনেক আরাম করেছি, আজ বড় সুখের ঘরে বসবাস করছি। আপনি জানেন কি, যার মধ্যে নয়টা গুণ চলে এলো, যার মধ্যে নয়টা গুণ চলে এলো, ও জান্নাতি। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তোমরা যদি জান্নাত নিবে, জান্নাত যদি নিবে, তাহলে এই নটা তোমরা কাজ করো, এই নয় গুণে গুণান্বিত হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি। একবার সকলে বলুন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নয়টা গুণ। আর আমার মনে হয় এই বৃষ্টি ভিজা সামিয়ানের নিচে যারা এখন দাঁড়িয়ে আছেন, বসে আছেন, নিশ্চয়ই তাদের মধ্যে
ওই নয়টা গুণ আছেই, তার মধ্যে নয় গুণ, তো নয়টা গুণের মধ্যে একটা গুণ বলছি আল হামিদুন। ওইসব লোকেরা জান্নাতি, আল্লাহ বলছেন আমার ওইসব বান্দারা জান্নাতি, আমি তাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে রেখেছি, যারা সুখে দুঃখে যে কোনো অবস্থাতে আমার শুকরিয়া আদায় করে থাকে, আমার শুকরিয়া ভালোতেও মন্দতেও, খাবেন আলহামদুলিল্লাহ, পান করবেন আলহামদুলিল্লাহ, এমন কি শুনে অবাক হবেন, বলবেন আজ মাওলানা সাহেব এটা কী কথা বলে দিলেন। আমরা মৃত্যু সংবাদ যখন শুনি, মরার খবর মসজিদের মাইকে, তখন কি বলি ভাই বলেন তো? মসজিদের মাইকে যখন মরণের খবর শুনেন তখন কি বলেন? ইন্না লিল্লাহ। আর আমাদের মু আরব এলান যে করে সেও বলে পড়ো সবে ইন্না লিল্লাহ। আরে তোমাকে বলতে হবে না, এটা ভুল তুমি বলছো, খবরটা দিচ্ছ দিয়ে দাও, এবার ওরাই বলবে ইন্না লিল্লাহ। কারণ কোরআন বলছে এই যে আসাবাতকুম মুসিবা কালু ইন্না লিল্লাহ, মুসলমানের পরিচয় হলো যখনই কোনো বিপদ আসবে ওরা বলবে ইন্না লিল্লাহ। আজ বলুন বড় আশা নিয়ে এই মাদ্রাসা কমিটি এই জালসার ব্যবস্থা করেছিল, আপনাদের জন্য সম সকল প্রকারের সুব্যবস্থা করেছিল, তারা কি নিজের স্বার্থে? এই মাদ্রাসাটার স্বার্থে, কিন্তু আল্লাহর লেখনী আলাদা, ওটাই হবে যাহা আল্লাহ চাইবেন। এই বৃষ্টি হয়ে গেল, অনেকে বলছে হারে জালসারা নষ্ট হয়ে গেল, এটা হলো ওটা হলো, একবারও আপনার মুখ দিয়ে ইন্না লিল্লাহ এই শব্দটা বের হয়েছে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খলফ লি খায়রা মিনহা। আমি বলবো মাদ্রাসার সেক্রেটারি মুজিবুর রহমানের উচিত ছিল এই দোয়াটা বেশি বেশি করে পড়া, ইন্না লিল্লাহ, আল্লাহ নিশ্চয় আমরা তোমারই তোমারই, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তোমার কাছেই আমাদের ফিরে যেতে হবে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে রব্বুল আলামিন, বহু টাকা খরচ করে আজ স্টেজ সাজিয়েছিলাম, আমার এই গরিব ফাতেমাতুজ জোহরার কিছু উন্নতি হবে, আজ 400-500 যে মেয়েরা আমার বোনেরা বেটিরা লেখাপড়া করছে, আল্লাহ এদেরকে একমাত্র হাজরাতে খাদিজা, হাজরাতে আয়েশা, হাজরাতে ফাতেমা তৈরি করার জন্য আল্লাহ এই কাজে বাধা হয়ে গেল, আল্লাহ তুমি বদলা দাও, এই মুসিবতে তুমি আমাদের বদলা দাও। ওয়াকলফলি খায়রাম মিনহা, আর যে ক্ষতিটা হলো এই ক্ষতির পরিবর্তনে পরিবর্তে আল্লাহ তুমি আমাকে ভালো জিনিস দাও। শুনুন, এই দোয়াটা আপনারা নিয়ে যান, আপনার যেই কোনো ক্ষতি যদি হয়ে যায়, হারিয়ে গেল, মারা গেল, আপনার একটা খুব আদরের ছেলে, ছোট্ট ছেলে কলেজার টুকরো মারা গেল, আপনি যদি এই দোয়াটা অন্তর থেকে পড়ে থাকেন, সবুর করেলেন, ধৈর্য ধারণ করেলেন, নবী আমার বলছেন, এটা নবী নয় স্বয়ং আল্লাহ বলছেন, বান্দারে তুমি যখন আমাকে সঁপে দিয়েছো, তোমার যেই জিনিসটা ক্ষতি হয়ে গেল, তোমার লক্ষ টাকা হতে পারে ক্ষতি হবে, কিন্তু আমি আল্লাহ ওয়াতি ওয়াচিরে তোমার জন্য এর চেয়ে সুন্দর ব্যবস্থা রেখেছে, আমি তার চেয়ে কোন দিক দিয়ে যে তোমাকে ভালো দেব তুমি আদৌ চিন্তা করতে পারবে না। আপনি হারানো জিনিস পাবেন, সেটা যদি কাউরি পেটে না গিয়ে থাকে, তাহলে পেটে যদি চলে যায়, দেশ থেকে দেশান্তরে চলে গেল, দেরিতে হলেও বিশ্বাস রাখবেন, আমল করবেন, আপনি ওর বদলা পাবেন। এই দোয়াটা শিখিয়েছিলেন কে? একজন পুরুষ আবু সালমা তার স্ত্রী উম্মে সালমাকে, এদের প্রেমের কাহিনী
বিরাট বড় হাদিসে লিপিবদ্ধ রয়েছে, যখন স্বামী মারা যাচ্ছেন উম্মে সালমা পার্শ্বে বসে কান্না করছেন, আহারে আমাদের কষ্টের জীবন, মক্কা থেকে মদিনা আসার পথে কত না কষ্ট পেয়েছি, আর আজ আল্লাহ এ প্রেমের ছেদ হয়ে যাচ্ছে, আমার স্বামী বিদায় হয়ে যাচ্ছে। ওই সময় আবু সালমা উম্মে সালমার হাত ধরে বলেছিলেন, প্রিয়তমা তুমি কাঁদবে না, আমি যখন মরে যাব নবীকে খবর দিবে এবং এই দোয়াটা তুমি পড়বে। কি দোয়া? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজ নিপি মুসিবাতি ওয়া খলফ লি খায়রাম মিনহা, আমি মুখস্থ করে নিলাম, ওর জাকান্দারি শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে আমি ডাক দিলাম, নবী আসলেন, আর নবী যেমনই বাড়িতে পা রেখেছেন আমার স্বামী আবু সালমার রুহটা বেরিয়ে গেল, তিনি মারা গেলেন, তখনও তার চোখ দুটো খোলে আছে, আমার স্বামী যেন আমার দিকে তাকাচ্ছে। আল্লাহর নবী আবু সালমার কপালে হাত দিয়ে বললেন, শোনো আবু সালমা মারা গেছেন, বলে আবু সালমার চোখ দুটোকে নবী বন্ধ করে দিলেন আর বললেন, দেখো যখন তোরা মৃত্যু ব্যক্তির কাছে আসবে যদি চোখ খোলা দেখো ওই চোখ দুটোকে বন্ধ করে দেবে, কেন রুহুটা যখন বের হয়, রুহু যখন উপরে উঠতে আরম্ভ করে তখন এই চোখ ফাতবাহুল বাশার, এই চোখ রুহুটার দিকে তাকায়, যে এতদিন ধরে আমার শরীরে আমার পিঞ্জিরায় আমার খোপে তুমি বসবাস করলে, আমাকে নিয়ে তুমি সারা জীবন চলাফেরা করলে, আমার দ্বারায় ভালো জিনিস দেখলে মন্দ জিনিস দেখলে, আর আজ আমাকে ছেড়ে তুমি চলে যাচ্ছ, এই চোখ দুটো কান্না করে, তার কান্না কেউ শুনতে পায় না, শুনেন একমাত্র আল্লাহ। তোমরা বন্ধ করে দাও যেন তুমি বলতে চাইছো যে তুমি যতই কাঁদো যতই কান্না করো আর ফিরে আসবে না, যেখানকার যে সেখানেই সেই যাবে, রুহ এসেছিল আল্লাহর ওখান থেকে অতএব ওখানেই যাবে, এরে চোখ এরে দেহ এরে শরীর তুমি এসেছো মাটি থেকে, অতএব তুই মাটিতেই পড়ে রইবে। প্রত্যেক জিনিস আসলের দিকে। একটা কথা বলি শুনুন, হজরতে আলী কর্রমুল্লাহ ওয়াজুকে, হজরতে আলীকে, হাসান হুসেনের আব্বা হজরত আলীকে কেউ জিজ্ঞেস করলেন, কথাটা ভালো করে শুনবেন, নমাজে রুকু কয়টা জি ভাই? এক রিকাত নমাজে রুকু কয়টা? একটা। সিজদা কয়টা? রুকু ও ঝুঁকা একটা, সিজদা কয়টা? দুটা। হজরত আলীকে জিজ্ঞেস করলেন, আমিরুল মোমেনিন আপনি বলুন তো সিজদা দুটা কেন, রুকু কেন একটা? হাজরা তালি বললেন, বলো রুকুতে কি মাটিতে মাথা রাখা হয়? বলছেন, না মাটিতে মাথা রাখা হয় না, আর সিজদাতে মাটিতে মাথা রাখতে হয়। শোনো রে মুসলমান, যখন তুই প্রথম সিজদা মাটিতে মাথাটা রাখলে আল্লাহ আকবার বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ দেওয়ায় তোমাকে আল্লাহ যেন মাপ জানাতে চায়, বান্দারে যেই মাটিতে তুমি আজ মাথা রাখলে এই মাটি থেকেই আমি তোমাকে পয়দা করেছি, মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি। আর এবার দ্বিতীয়বার আল্লাহ আকবার বলে যখন সিজদায় গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কবর থেকে তোমাকে যে উঠাবে, এই কবরেই যাবা তোমাকে ফিরিয়ে নিয়ে যাবে, এই কবরেই যে তোমাকে ফিরতে হবে, আল্লাহ এটা স্মরণ করান, অর্থাৎ তোমার মরণকে স্মরণ করান। আল্লাহ বলতে চান, মানুষ আমি তোমাকে এই মাটি থেকে পয়দা করেছি, ওয়াফিয়া নই দেখম, আর এই মাটিতে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাব। প্রথম সিজদাতে আল্লাহ মানুষের সৃষ্টি এবং জন্মকে স্মরণ দেওয়াই, মাটি থেকে হয়েছ। দ্বিতীয় সিজদাই
আপনাকে কবরকে শরণ দেওয়াই যে এই মাটিই হবে তোমার কবর, এই মাটিতেই যেতে হবে। ওয়াফিয়া নুঈদুকুম ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তা রূহ ওপরে ওপরেই যাবে, দেহ মাটির মাটিতেই থাকবে। বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে হাজরতে উম্মে সালমা দোয়াটা পড়ছেন, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াকলুব লি খায়রাম মিনহা। ওরা তো আরবি বুঝত, ওয়াকলুব লি খায়রাম মিনহা বলে উম্মে সালমা চমকে উঠেছেন, আল্লাহ আমি কি করলাম? আবু সালমার থেকে ভালো স্বামী দুনিয়াতে কি আর কেউ হতে পারে? আমি তো জানি যে আমার স্বামীর মতন দুনিয়াতে কোনোই স্বামী হবে না, এতটাই ভালো। আর আমি ফের বলছি আল্লাহ এর চেয়েও ভালো জিনিস দাও। আমি এ চিন্তায় ভাবনায় থাকি, এক মাস গেল, দুই মাস গেল, তিন মাস গেল, চার মাস গেল, স্বামী যদি মারা যায় একটা স্ত্রী কতদিন শোক মানাবে ভাই জানলে বলবেন? চার মাস দশ দিন। এই চার মাস দশ দিনের মধ্যে উৎসাহ সজ্জা করতে পাবে না, মেকআপ করতে পাবে না, এখানে ওখানে ঘোরাঘুরি করতে পাবে না। তবে একটা জানুন, ওর বাড়িতে কেউ যদি কাজকাম করার কেউ না থাকে, কাজকাম করতে পারে, বাজারও করতে পারে, জমিও যেতে পারে, নতুন কাপড়ও পরতে পারে, তবে রং টং এটা ওটা কিছু পরবে না, গয়না খুলবে না। স্বামী মরে গেলে যে সব গহনা আগে থেকে পিঁধে আছে ও সব গহনা থাকবেই। এই যে নাক থেকে আমরা গহনাগুলো খুলে নিই, কানের গহনা খুলে নিই, এগুলো হলো হিন্দু প্রথা ও মুসলিমদের প্রথা, ইসলামের এটা রীতি নয়। চার মাস দশ দিন যখন ইদ্দত কেটে গেল, সরাসরি উম্মে সালমাকে বিহার প্রস্তাব দিচ্ছেন, পায়গাম দিচ্ছেন, কে? সারা বিশ্ব জাহানের নবী, কায়নাতের নবী, সমস্ত নবীদের নবী, সারা বিশ্বের ইমাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার মহব্বতের সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবর পায়গাম। উম্মে সালমা এবার ভাবতে বাধ্য, আল্লাহ আমি কোনোদিন ভাবিনি যে এই নবীর সঙ্গে আমার বিয়ে হবে। আমি নবীর সঙ্গে যখন বিয়ে হবে আমি সারা পৃথিবীর মুমিনদের মা হয়ে যাব, উম্মুল মুমিনিন। আল্লাহরে আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমার স্বামী আবু সালমার চেয়ে ভালো স্বামী দুনিয়াতে হতে পারে না, কিন্তু তোমার নবী ওরে সাহেব বড় বোরাকে চড়া নবী, আল্লাহ তোমার সাত আসমান সফর করা নবী, জান্নাত জাহান্নাম দেখা নবী আমার যে স্বামী হবে আমি এটা কল্পনা করতে পারি না। ও বেচারি আল্লাহ শুকরিয়া আদায় করলো, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার পরে উম্মে সালমা বলছেন যে আইবারি পায় বিবাহর কথা নিয়ে গেছে, আইবারিকে বলছেন যাও নবীকে গিয়ে বলো আমি তো বিয়ে করতাম, বিয়ে করতাম, কিন্তু দুটো কারণে আমি আপনাকে বিয়ে করতে পারছি না, দুটো কারণ। এক কারণ যে আমার মুখ খুব তেজ, আমি রাগি মেয়ে, এক টোকাতে রেগে যাই, মুখ দিয়ে কত কথা আমার বেরিয়ে যায়। এবার আমি নবীর হব স্ত্রী, মুলবীর হব স্ত্রী, হাজির হব স্ত্রী, আর নবীর বাড়ি গিয়ে যদি আমার মুখ দিয়ে কোনো ওরকম কথা যদি বেরিয়ে যায় তো আমাকে তো সরাসরি জাহান্নামে যেতে হবে। অতএব আমার মুখে কিছুটা দোষ আছে। আর দ্বিতীয় হলো ওয়ানাজু আয়াল, আমার পেটেরও বাচ্চা আছে আর আগেকার আমার সতীনেরও কয়েকটা ছেলে আছে, সব ছেলে মেয়েকে, আর সবগুলোই হলো ছোট্ট, বড় ছেলেটার বয়স হলো মাত্র দশ, এই ছেলেগুলোকে আমি মুরগির মতন আগলে পেটে ধরে আছি। অতএব এরাকে আমি বেহাল ছেড়ে দিয়ে, এরাকে বেকার ছেড়ে দিয়ে আমি বিয়ে করতে পারি না, নবীকে বলে পাঠালেন। আল্লাহর নবী বললেন, উম্মে সালমারে তুমি রাজি হয়ে যাও,
তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তোমার জবানকে ঠিক করে দিবেন তোমার জবানকে নরম করে দিবেন তোমার মুখ দিয়ে কোনোদিন কুকথা বের হবে না তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দেব আর শুনে নাও তুমি যে অভিযোগ করলে রাসূলগণ আমার অনেকগুলো ছেলে মেয়ে দুই পক্ষের ছেলে মেয়েকে আমি আগলে ধরে রাখি উম্মে সালমা বলো দেখি বলো তোমার স্বামী নাই স্বামী বিনে তুমি ছেলেগুলোকে কেমন করে লালন পালন করবে আমি যদি তোমার সমস্ত ছেলের দুই পক্ষেরই ছেলের যদি বাবা হয়ে যায় আমি সমস্ত ছেলের মেয়েদের যদি দায়িত্ব নিয়ে নিই তবে কি তুমি রাজি হবে না আল্লাহু আকবার উম্মে সালমা বলছেন হুজুর আপনি যদি আমার ছেলে মেয়েদের বাবা হয়ে যান তবে কেন রাজি হব না ভাই আমার হাদিসে অনেকগুলো আছে যে যেটা কোলের ছেলে ছিল ওই কোলের ছেলেটাকে নবী কত যে আদর করতেন এবার সরাসরি তখনকার বিয়া ইসলামী বিয়া এখনকার বিয়া তো নয় এগুলো কি ইসলামী মুসলমানের বিয়া বলা যাবে না আল্লাহ নবী কয়েকজনকে নিয়ে গেলেন আর উম্মে সালমা ওর বড় বেটা আমরকে বলছেন কুম ইয়া আমর আমর তুমি উঠো আর আমার বিয়া অর্থাৎ তোমার মায়ের বিয়ে নবীর সঙ্গে তুই পড়িয়ে দাও সুবহানাল্লাহ বেটা বিয়া পড়াইছেন মায়ের কার সঙ্গে নবীর সঙ্গে কথাটাই বলছিলাম যে আমরা মরারেতে ইন্নালিল্লাহ বলি কিন্তু আপনি জানেন মরারেতে মরার খবর শুনে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ কখন বলে যখন খুশির খবর শুনে আপনার তোমার ছেলে পরীক্ষায় পাশ হয়েছে আলহামদুলিল্লাহ তোমার ভাগ্যে এই জিনিস হয়েছে আলহামদুলিল্লাহ তোমার কাজটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ প্যাট ভরে শান্ত হয়ে খেলেন আলহামদুলিল্লাহ পানি পান করলেন আলহামদুলিল্লাহ নতুন কাপড় পরলেন আলহামদুলিল্লাহ যদি নতুন কাপড় পরে আলহামদুলিল্লাহিল্লাজি কাসানি হে ওয়া রাজাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুয়া এই দোয়াটা যদি পড়তে পারেন তা আল্লাহ বলছেন বান্দারে তোর এই কাপড়টা পরার আগে যা গুনাহ হয়েছিল আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে বলো আলহামদুলিল্লাহ এখন আপনি ওখানে খেয়ে আসলেন ডেলিগেটে খাওয়াটা ভালোই হয়েছে খাওয়া দাওয়ার পরে একটা দোয়া বলছি শিখে যান ইনশাল্লাহ বৃষ্টি বন্ধ বন্ধ থাকবে আমি বলছি বন্ধ থাকবে আলহামদুলিল্লাহিল্লাজি একবার আমার সঙ্গে মনে মনে বলেন না আলহামদুলিল্লাহিল্লাজি আতামানি হে ওয়া রাজাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুয়া আপনি যদি খাওয়া দাওয়ার পরে এই দোয়াটা পড়তে পারেন বিশেষ করে যে জামাইগুলোকে 1.5 লক্ষ 2 লক্ষ 2.5 লাখ টাকা দিয়ে দামড়ার মতন বলদ বাছুরের মতন কিনে নিচ্ছেন আবার ঠেটার মতন লালঠার মতন শ্বশুরের বাড়ি এসে 2 দিন 3 দিন ধরে পেট পাড়া দিয়ে পড়ে থাকছে ওই জামাইগুলোকে জিজ্ঞেস করবেন হারে বাবা খাচ্ছ তো কী দোয়া বলছো বলো যদিও না পারে ওর কলসা ধরে টানেন তোকে এই জন্য কিনে নিয়েছি এত টাকা দিয়ে আলহামদুলিল্লাহিল্লাজি কাসাক আতা মানি হে বরণ আতা মানি হে ওয়ারাজাকানি হে মিন গায়রি হাওলিন ওয়ালা কুয়া আল্লাহ আমার বলছেন বান্দা এখানে তুই আমার শুক্রিয়া আদায় করলি আর আমি যে দান করেছি সেটা তুই স্বীকার করে নিলি এই খানা খাওয়ার আগে তোর দ্বারা যত ভুল হয়েছে যত রকমের পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিলাম একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ মৃত্যুর খবর শুনে আলহামদুলিল্লাহ হ্যাঁ বলা যাবে কখন আপনি ভালো করে শুনে রেখেন ভালো করে শুনে রাখুন এই মশলাটা কি ছোট্ট ছেলে যদি কাউরি মারা যায় ছোট্ট ছেলে যদি কাউরি মারা যায় বেটা হোক বেটি হোক আপনার আদরের পোতা আদরের পতিন নাতি নাতনি মানুষ বলে না আসল থেকে সুদ মিষ্টি আমি বলছি আমার বেটা নাই 5টা বেটি 4 বেটির 7 বেটা অর্থাৎ আমার 7টা নাতি একটা নাতি আমার সঙ্গে এসে আমাকে ওকে বদল করতে পারবেন
আর মাশাআল্লাহ তারাই এতই প্রিয় যে কতজনকে আমি না দেখলে থাকতে পারি না, এত ব্যস্ততার মধ্যে যেতে হয়। আল্লাহর নবীরও নাতি মারা গেল, নাতনি মারা গেল, অঝর নয়ন নবী কেঁদেছিলেন, নবী কেঁদেছিলেন। জাইনাবের যখন বেটা মারা যায়, জাইনাবের যখন একটা বেটি মারা যায়, নবী অঝর কেঁদেছিলেন। নাতি নাতনি কত প্রিয়। শুনেন, ছোট্ট ছেলে যদি মারা যায়, ছোট্ট মেয়ে মারা যায়, নাতি নাতনি মারা যায়, পোতাপোতির মারা যায়, আপনি প্রথমে কি পড়বেন? প্রথমে কি পড়বেন বলেন? না জানেন তাহলে বলে দেবো ইনশাল্লাহ। ছোট্ট ছেলে, নাবালক অবস্থায় আপনি প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন? এই ছেলেই আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই মেয়েটাই আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি কোনো পাপের কারণে যদি জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাই, ওই ছেলে দৌড়ে এসে, ওই মেয়েটা দৌড়ে এসে, মানুষজন একটু জম বেচা তোলা না, জার্নিটার কাছে একদম থাকতে হবে সবসময়। হ্যাঁ, লাইন দেন, তার চট করে লাইন দেন। মনে মনে একটা দোয়া আপনারা পড়তে থাকুন। আলহামদুলিল্লাহ, আপনাকে জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, ওই ছেলে, ওই ছোট্ট মেয়েটা আগের সামনে দাঁড়িয়ে যাবে, একদম জাহান্নামের দ্বারে দাঁড়িয়ে যাবে। আল্লাহ, আগে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হোক, আগে আমাকে জাহান্নামে ফেলা হোক, কারণ আমাকে তুমি সময় দাওনি। আমি যদি বড় হতাম, আমার বাবাকে সঠিক পথে নিয়ে আসতাম। আমি যদি বড় হতাম, মেয়ে বলবে এই বাবাকে আমি হেদায়েতের পথে, সঠিক পথে নিয়ে আসতাম। আল্লাহ, যেই বাবা এত আদর করে আমাকে কোলে পিঠে করে চুম্বন দিয়েছিল, আবার আমাকে দফন করেছিল, সেই বাবাকে আমি কি করে জাহান্নামে দিতে পারি? এমনকি শুনুন, মায়ের পেটে ছেলে পুরা হয়ে গেছে, অর্থাৎ 7 মাস 8 মাস 9 মাসের, শুধু চোখটা ফুটেনি, চোখ ফুটেনি, ওই অবস্থায় যদি গর্ভপাত হয়ে যায়, অনেকের ছেলে নষ্ট হয়ে গেল, ছেলে পড়ে গেল। যদি এই অবস্থায় ছেলে নষ্ট হয়ে যায়, ওই লাড়ি ভুঁড়ি ফুল সহ ওকে দফন করে দিতে হয়। নবী আমার বলছেন, এরে মুসলমান, তোমাদের কোনো মায়ের যদি পেটের ছেলে যদি নষ্ট হয়ে যায়, আর ফুল সহ ওই ছেলে যদি গর্ভপাত হয়ে যায়, ওই সমস্ত আলিশগুলি সহ কাপড়ে লেপটে ওকে দফন করে দিতে হবে। কিয়ামতের দিন, এরে মা, এরে বাপ, তুমি যদি জাহান্নামে যাও, এই ছেলে ওই ফুল নিয়েই গড়াগড়ি করতে করতে মায়ের পায়ে, বাবার পায়ে ব্যাড় দিয়ে দেবে, আর আল্লাহ জবান খুলে যাবে, আল্লাহ আমি তো জীবন পাইনি, কিন্তু আমার মায়ের পেটে এতদিন ছিলাম, আল্লাহ তুমি আমাকে জীবন দাওনি, আমাকে বড় হতে দাওনি, আমাকে মানুষ হতে দাওনি, আমাকে তুমি সময় দাওনি, কিন্তু এই মায়ের পেটে ছিলাম, আর বাবার উরুস থেকে আমি এসেছিলাম। অতই আল্লাহ, আমার সামনে কেমন করে আমার বাবা আমার মা জাহান্নামে যায়, আমি কোনোই মতে তারাকে জাহান্নাম যেতে দেব না। আর যদি ওরাকে জাহান্নামে নিক্ষেপ করো, তবে আমাকে আগে তুমি জাহান্নামে ফেলে দাও। আল্লাহ তো কোনো নিরপরাধকে জাহান্নাম দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তুমি এই অবস্থায় তোমার মা বাবাকে টেনে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ,
তাই যখন ছোট্ট ছেলে মেয়ে মারা যাবে বা মৃত্যুর খবর শুনবেন তখন প্রথমে বলেন কি প্রথমে আলহামদুলিল্লাহ তারপরে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবার ফেরেশতা যখন নিয়ে যায় রূহটাকে ও ছোট্ট ছেলেটার রূহটাকে নিয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও আল্লাহ তো জানেন তবু আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারে তুমি কার জান কবজ করেছো বলো আল্লাহ পার বালুয়ার অমুক অমুক মানুষের স্ত্রী আল্লাহ তার পেটের এটা আদরের সন্তান তার আদরের সন্তান অমুক বাবার আদরের মেয়ে অমুক মায়ের আদরের বেটা অমুক দাদুর আদরের পোতা আদরের নাতির আমি জান কবজ করে নিয়ে আসছি আল্লাহ বলবেন হারে ফেরেশতা এ আমার মালাইকা কবস্তা ফালে যেতা আবদি আমার বান্দার কলেজার টুকরোকে তুই মেরে দিলি আর ওর রুহ নিয়ে আসছিস বলছে হ্যাঁ আল্লাহ আল্লাহ বলেন আমার বান্দার নয়নের মুনি চোখের জ্যোতি তাকে তুমি ছিনিয়ে নিয়ে চলে আসলে আহা ছেলে মেয়ের মান মা বাবার চোখের মুনি নয়নের তারা কলেজার টুকরো সব ওর জানের জান জান থেকে পিয়ারা তার রুহ কবজ করে তুমি যখন মায়ের কোলে যখন ওই বাচ্চাটা মারা গেল নানির কোলে যখন লাতি মারা গেল দাদির দাদর কোলে যখন পোতাটা মারা গেল রে ফেরেশতা বলতো রে আমার বান্দি আমার বান্দা তখন কি বলেছিল আল্লাহ সবই জানেন ওই ফেরেশতার মুখে শুনবেন বলো কি বলেছিল বলছে আল্লাহ তোমার বান্দা তোমার বান্দি চিল্লা কাঁদে কাঁদেনি চিল্লা কাঁদার আগে উপড়েছে আলহামদুলিল্লাহ তোমার তারিফ করেছে তোমার প্রশংসা করেছে তারপরে সবুর করে নিয়ে ধৈর্য ধারণ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে এবার আল্লাহ কি বলেন জানেন ও ছেলে তো জান্নাতি ওর মৃত্যুতে যে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন এবার আল্লাহ আওয়াজ দিয়ে বলেন রে জান্নাতে নিযুক্ত ফেরেশতারা আমি জান্নাতের কাজের জন্য যে সব ফেরেশতা নিয়োজিত করে রেখেছি তোমরা সবাই শোনো ফেরেশতা দৌড়ে আসেন আল্লাহ লাব্বাইক ইয়া রাব্বানা ওয়া সাদাইক আল্লাহ তোমার দরবারে হাজির তুমি কি ইরশাদ করছো আল্লাহ ইরশাদ করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালুয়া জিয়া গেছে ধানগা বিশ্বনপুর উমুক বান্দার কলেজের টুকরো জান কবজ করেছি আমার বান্দা চিল্লা কাঁদে না রে আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার হামদ করেছে আমার তারিফ করেছে অত এই মুহূর্তে তোমরা জান্নাতের মধ্যখানে একটা অপরূপ সুন্দর ঘর তৈরি করো অপরূপ সুন্দর একটা ঘর তৈরি করো আল্লাহর আদেশ চোখের পলকে হয়ে গেল জান্নাতের ঘর নির্মাণ হয়ে গেল এটা কার জন্য ওই ছোট্ট ছেলেটার মা বাবার জন্য ঘর তৈরি হয়ে গেল এবার ফেরেশতারা বলেন আল্লাহ এই ঘরের নামটা কি রাখবো কার নামে নাম রাখবো আল্লাহ জামিয়া ফাতেমাতু জোরা এটা তো নবী মুহাম্মদের বেটি ফাতেমার নামে হাসান হোসেনের মা ফাতেমার নামে এটা তো বালুয়ার কোনো মেয়ে ছেলের নামে নাম নয় হে রাব্বুল আলামিন এটা সালাফি ভবন এটা নাদবি ভবন এটা অমুক ভবন এটা পার্লামেন্ট ভবনের অ্যাসেম্বলি ভবন ওরে দুনিয়াতে সমস্ত ঘরের নাম রাখা হয় আল্লাহ জান্নাতেও কত ঘরের নাম আছে এই ঘরটার নাম আল্লাহ কি দিব এবং সাইনবোর্ডে কি লিখবো আল্লাহ দয়া করে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাইনবোর্ডে বড় বড় জান্নাতে স্বর্ণ অক্ষরে লেখো বাইতুল হামদে এ
এই ঘরটা হলো প্রশংসার ঘর, বাইতুল হামদে। মনে রাখবেন, বাইতুল হামদে একমাত্র প্রশংসার ঘর ওই বাবা মায়ের জন্য যারা ছোট্ট ছেলে মৃত্যুর পরে ওরে কান্না কাঁদা না করে আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ পড়েছিল। কথাটা এই প্রসঙ্গে বের হলো যে আজ যে একটা বিপদ, এটাও বড় বিপদ কম নয়, এটা জাতীয় বিপর্যয়। ভাইজান, এটা আমার জাতীয় বিপর্যয়। এটা শুধু ওই মুজিবুরের নয়, কিছু সংখ্যক লোকের নয়, আজ ও কারি হা ওবায়দুল্লাহ রুহু ওস্তাজুল আসাতেজা মরহুম মাল্লামাজুল হাকের রুহু আত্মা ওদের কবর থেকে আপনাদের দিকে দেখছে। ওরে, সেই ফাতেমাতে জোহরা নির্মাণ করে তোদের হাতে রেখে এসেছি। এ পার বালুয়া, এ ওপার বালুয়া, এ বালুয়া গ্রামবাসীর শুনুন, আজ আমি বাঙাল, বিহার, আসাম, বিহারের সাত জেলায় যেখানে যাই, এ বালুয়া ঘাট কোন বলুন, বালুয়া ঘাটের নাম কোথায় ছিল? বালুয়া ঘাটের শোহরত, বালুয়া ঘাটের খ্যাতি, বালুয়া ঘাটের সুনাম একমাত্র কারণ এখানে শুধু অঞ্চলের মেয়েরাই থাকে না। ভাই আমার, মদিনাকে কেউ চিন্তক? মদিনাকে কেউ চিন্তক? নবীর তো জন্ম মক্কায়, 53 বছর মক্কায় কাটলো, তখন মদিনাকে কেউ চিন্তক না। কিন্তু আজ হাজিরে তুমি যখন হজে যাও, উমরায় যাও, তো তখন ওই মদিনাতে কেন তোমার মনটা টানে আর মদিনা যাওয়ার জন্য কেন উতলা হয়ে যাও? কারণ তুমি জানো এখানেই আমি মদিনাতে নবী আমার মারা গেছেন, ওই মদিনাতে নবী আমার শুয়ে আছেন, আর এমন জায়গাতে শুয়ে আছেন যেখানে জান্নাতের মাটি রয়েছে, জান্নাতের বাগান রয়েছে, আর ওই জান্নাতের বাগানে কেউ যদি দুই দিকে নামাজ পড়তে পারে, দুই দিকে যদি নামাজ পড়ে, তবে তারও জন্য জান্নাত হয়ে যায়, ও যেন জান্নাতি হয়ে যায়। ওরে ভবন্ধু আমার, আজও মদিনার নাম, আর আমার নবী বললেন শোনো, এই মদিনা আল্লাহর এত পবিত্র, আল্লাহর এত পিয়ারা, আল্লাহর এত মাহবুব, শুনো রে আমার উম্মতেরা, দাজ্জাল বের হবে, সারা পৃথিবী বিচরণ করবে, কিন্তু দাজ্জালের বাপের ক্ষমতা হবে না মদিনাতে প্রবেশ করার, কারণ মদিনার গেটে গেটে দুইজন করে ফেরেশতা পহরা দেবে। এই পহরাটা কেন? কারণ এই মসজিদেই নাই বা মদিনার মসজিদেই হাজরাতে জিব্রাইল, হাজরাতে জিব্রাইল 10-10টা রমজান ধরে 30টা দিন আমার নবীর পাশে বসে বসে এই কোরআনের শিক্ষা দিয়েছিলেন আমার নবীকে। দে 11 বার 11 বার, প্রত্যেক রমজানে একবার, শেষ রমজানে 2 বার কোরআন খতম করিয়েছিলেন। বন্ধু আমার, ওরে যেখানে কোরআনের তালিম হয়, কোরআনের শিক্ষা হয়, হাদিসের শিক্ষা হয়, সেখানে আল্লাহর বিশেষ একটা রহমত হয়। এ বালুয়া নিবাসী, এটা তোমাদের উপরে আল্লাহর বড় নিয়ামত, আল্লাহর বড় অবদান যে তোমরা নবীর ওই প্রতিষ্ঠান তোমরা তৈরি করেছো, এবং ওই প্রতিষ্ঠানের দায় দায়িত্ব আল্লাহ যেন তোমাদের হাতে দিয়েছে। আমার নবী দুনিয়া থেকে চলে গিয়েছে বটে, কিন্তু ইসলাম এখনো আছে, টিকে আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। নবী আমার বললেন ইসলাম সারা পৃথিবী বিচরণ করবে, ওরে সাপের মতন সারা পৃথিবী চড়াই করবে, আর চড়াই করে শেষে জমানাতে যখন বেদিনী চলে আসবে, দাজ্জালের ফেতনা চলে আসবে, কোথাও ইমান থাকবে না, সবাই বেইমান হয়ে যাব। কী বারবার হচ্ছে গো, এরা জার্নিটার কেন জ্বালিয়ে রাখে না, কেন লাইনে দিচ্ছে? এই যে লাইনে দিয়েছে, লাইনে চালাচ্ছে, এটা বিদ্যুৎ কোম্পানিকে বলেছি কি? তোমরা জার্নিটার নিয়েছো, জার্নিটারে ভাড়া দিতে হবে, তো জার্নিটার চালাও।
মাদ্রাসা কমিটি যারা আছেন ওই জানিটার কাজ যান, জানিটার অফ করতে নিষেধ করেন, আর লাইনের কানেকশন কেটে দেন। কেন বিদ্যুৎ বিভাগকে তো জানাননি যে আমরা লাইন চালাবো? একটা দিনই প্রতিষ্ঠান, মানুষটি জমা হয়েছিল কি করছেন যে এবার থেকে জালসা করলে আমার সঙ্গে যোগাযোগ করেন তো, আপনারা কামিয়ে দেবো। একটাই থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, একটু যদি হয়তো মানুষ যে বসে আছে তো এটা আল্লাহ দান। ভাই আমার সময় আর নেব না, তবে কমিটি যতই তাড়াহুড়ো করুক 5 মিনিট আমি সময় নেব, একটা কথা অসম্পূর্ণ আমি রাখবো না। তাই হ্যাঁ, ওদিকে আমি যাচ্ছি না যে মদিনাতে মহামারী কোনো রোগ ঢুকতে পারবে না, মহামারী রোগ ওখানেও ফেরেস্তা বাধা দেবে। আপনার ইনশাআল্লাহ যদি ওই ইয়াকিন করে করেন, এই মাগরামবাসীর ওপর আল্লাহর বিশেষ একটা রহমত থাকবে। শুনুন, মুমিনের ইমানের শক্তি এতটাই যে ইমানের শক্তি যদি জেগে যায় সূর্যকে তারা রুখে নিতে পারবে, পাহাড়ে ভূমিকম্প ও যদি একজন মুমিন সজোরে ধাক্কা মারে রুখে যা, ভূমিকম্প রুখে যাবে, নবীর হাদিস থেকে প্রমাণ। আপনার এই নদী কল কল করে বইছে দুকুলকে ছাপিয়ে, আপনি সাঁতার জানেন না কিন্তু আপনাকে দুশ্মন তাড়া করেছে, আপনি যদি নদীতে ঝাঁপ না দিচ্ছেন আপনি কিন্তু বাঁচবেন না। আল্লাহ আকবার নারা বলে আপনি নদীতে ঝাঁপিয়ে পড়েন, আপনি হেলতে জানেন না, সাঁতার জানেন না, ইনশাআল্লাহ আপনি এপার থেকে ওপার চলে যাবেন, আপনি স্রোতের টানে ভাটাবেন না, এটা নিশ্চিত আপনি জেনে রাখুন। দস্ত দস্ত পাহাড় কবি না ছোড়ে হামনে বাহরে জুলমত পে ঘোড়া দৌড়া দিয়ে হামনে, এই মমিন সমুদ্রে ঘোড়া দড়িয়ে নিয়ে চলে গিয়েছিল, ঘোড়ার খুরটা পর্যন্ত ডুবেনি। শোনেন, সূর্য ডুবতে চলেছে, আর ওই যুগের নীতি ছিল সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ করে দিতে হবে, আর যুদ্ধ যদি বন্ধ করে দেয় তো ওই মমিনরা সবটি মারা যাবে, মমিন সবটি মারা যাবে। কেন? আর মমিনের সংখ্যা থাকছে না, দুশ্মন চারদিক থেকে ঘেরে নিবে। তাই মমিনরা নবী ইউসার কাছে দরখাস্ত করলেন যে যদি সূর্য ডুবে যায়, যুদ্ধ বন্ধ, কাল সকাল আর দেখার আমাদের সুযোগ হবে না, আমরাকে নির্ঘাত মরে যেতে হবে। হযরতে ইউসা সকল মুমিনকে নিয়ে বললেন, ওরে আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমরা আমিন আমিন বলবে। আমাদের মমতা বলছে দুর্যোগ মোকাবেলা বাহিনী, এই যে ঘন আপনার ঘূর্ণিঝড় ডানা আসে তার মোকাবেলা করার জন্য আমি দুর্যোগ বাহিনী তৈরি করে রেখেছি। আপনারা বলুন তো এই কথাটা সঠিক না বেঠিক? আল্লাহর আজাবের সঙ্গে মোকাবেলা করার কার শক্তি আছে জি ভাই? এতটা শক্তি থাকতো তো একটু জ্বরে কাঁথে পড়তেন না, একবারকার জ্বরে আর পিছা দেখে পরে এটা হতো না। তোর তো এইটুকু শক্তি, দুর্যোগ মোকাবেলা বাহিনী
কোন কথা বন্ধু আমার আদেরা পারেনি সমুদেরা পারেনি লুতের কম্পারে ফেরাউন পারেনি তুই কি রে পাম্বা খাকার চাই তুই কেমন দুর্যোগ মোকাবেলা করবি হ্যাঁ দুর্যোগ মোকাবেলা করতে পারে একমাত্র মুমিন আর সেটা হলো মুমিনের দোয়া হাজরাতে ইউসা হাত উঠালেন আল্লাহ এই সূর্য তো ডুবে যায় তোমার ইসলাম ডুবে যাবে আল্লাহ এই মুমিনেরাও শেষ হয়ে যাবে কাল সকালে একটা মুমিন পাওয়া যাবে না আল্লাহ তার ইসলামকে পাওয়া যাবে না ওতে আল্লাহ এই সূর্য তোমার হুকুমের বাধ্য আমরা তোমার হুকুমের গোলাম আমি তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ এই সূর্যকে একটু উপরে উঠিয়ে দাও অতক্ষণ উপরে উঠিয়ে তা রাখো যতক্ষণ যুদ্ধ জয় না হয়ে যায় সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ ও যুদ্ধের দুই পক্ষের মানুষ অবাক যে ডুবা সূর্য আবার উপরে চলে এলো আবার উপরে চলে এলো এবার মুসলমানেরা এমন বীর বিক্রমে আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কল করে আক্রমণ হানলো যে লক্ষ লক্ষ কাফের উরে ময়দান ছেড়ে তারা পালাতে আরম্ভ করলো ইসলামের জয় জয়কার হয়ে গেল সুবহানাল্লাহ ও তা মুআজ্জাজতে দুনিয়া মে হামিল করা হো কার আর হাম জালিল খার হয়ে তারকে করা হো কার ওই ওরা কোরআন নিয়ে সারা দুনিয়া দাপিয়েছে আর মুসলমান আজ কোরআনের বিরোধিতা করে আল্লাহর বিরোধিতা করে আমরা সবারই কাছে মার খাবার যে পত্র হয়ে পড়েছি ইউ তো সৈয়দ বি হো আপ মির্জা হো আপ গাবি হো তুম সবই কুছ বাতা কে তো মুসলমান বি হো ওরে তুমি আজ দলে দলে বিভক্ত বিভিন্ন দলে বিভক্ত কে হানাফি কে সাফি কে মালিকি কে হাম্বালি কে বেরলি কে নকশবন্দি কে মুজদ্দদি কে না চিস্তি সব রকম কে কংগ্রেস কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম কিন্তু বলো তুমি কি সত্যিকারী মুসলমান তুমি যদি সত্যি মুসলমান হতে তো তোমার মধ্যে ভেদাভেদ হতো না দিনের কাজে ভেদাভেদ হতো না এক সব মে খড়ে হো গে মাহমুদ আয়াজ না কই বান্দারা না কই বান্দায় নেওয়াজ ওরে মুসলমানের পরিচয় হলো ওরে গোলাম আর মালিক এক কাতার পা লাগিয়ে দাঁড়িয়ে যাবে এরা দিনের কাজে কোনোদিন বাধা দেবে না আলহামদুলিল্লাহ আসুন তো ভাই আমার খুব সংক্ষেপে ইমানের পরিচয় ইনশাআল্লাহ বৃষ্টি বন্ধ হবে আর যদি হয় তো ক্ষতিকারক বৃষ্টি হবে না কিন্তু আমি ত্রিশ পারা কোরআন আমি ত্রিশ জন মুসলমান চাই যে আজ এক পারা করে কোরআনের নেকি এক পারাতে যতনি হরফ আছে সব নেকি যেন আপনাকে আল্লাহ দেয় আপনার জন্য আপনার মা বাবার জন্য কবরবাসীদের জন্য এক পারা করে কোরআনের নেকি আসুন বেশি মূল্য দিতে হবে না মাত্র এক হাজার হাতি চাপার একজন 3000 আলাউদ্দিন 3000 আলহামদুলিল্লাহ কড়িয়ালির এক কাঠা জমি 25000 টাকা দিবে 20000 দিয়ে দেবে 5000 টাকা পাবে কি নামটা বলো কবিরুল ইসলাম স্বর্ণকার কবিরুল ইসলাম আল্লাহু আকবার জান্নাতের 1 ইঞ্চি জমি নবী বলছেন 1 ইঞ্চি জমি দুনিয়া এবং দুনিয়ার যাবতীয় সম্পদ থেকে আফজাল ওয়ালা কাবা কাসিন খায়রুম মিনা দুনিয়া মা ফিহা এতটুকু জমি জান্নাতের দুনিয়ার সব কিছু থেকে উত্তম সোনার কবিরুল আজ এক কাঠা জমির মূল্য ও জান্নাতের জমিন কিনে নিল ও রিয়াজুল জান্নাত কিনে নিল 25000 টাকা আলহামদুলিল্লাহ এ নতুন একটা রেকর্ড এটাই হলো আসল দান যারা জমি বিদ্ধ জমি দান করে কারণ ও সরাসরি এটা বিনিয়োগ হয় বিনিময় হয় জান্নাতের জমিনের সঙ্গে আল্লাহ তার ব্যবস্থা বাণিজ্য বরকত দাও তার সমস্ত মুর্দা গান কাল্লা তুমি জান্নাতের পরোয়ানা তাদের হাতে দাও সোনাকুরের একজন 1000 আর একজন 500 একজন 500 মুজিবুর মার্চেন্ট 500 বেনামিতে 500 আর বেনামিতে 50 আচ্ছা তার জন্য তার ছেলেরা 2000 প্রাক্তন সভাপতি নইমুদ্দিন যে মারা গেছে আমাদের রতুয়ার এমএলএ সাহেব চলে এসেছেন বয়স্ক মানুষ আমি ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই স্বাগতম জানাই ওয়েলকাম জানাই যে উনি এসেছেন
আচ্ছা খুব সময় নেব না, ওনাকে একটু কষ্ট দিচ্ছি, উনি ইনশা অবশ্যই এটা মেনে নেবেন, কারণ এটা একটা প্রতিষ্ঠানের স্বার্থে। আসুন তাড়াতাড়ি আসুন। আলহামদুলিল্লাহ, ঢালাই মিশনের মালিক 2000 এমডি সাজান, ভালুকা ন্যাশনাল পাবলিক স্কুলের মালিক ওনার, ভালুকা ন্যাশনাল পাবলিক স্কুলের ওনার, আমি 10,000 দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালুকা পাবলিক, ভালুকা ন্যাশনাল পাবলিক স্কুল। আপনারা দেখলেন, আপনারা দেখছেন কি, আপনার কি নাম? শাহজাহান। শাহজাহান, আলহামদুলিল্লাহ 10,000 যাবি, 10,000 নগদ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাউল্লাহ হাসান জাযা, হাইয়াকুম ওয়া বারাকুমুল্লাহ। একজন 200 কম হলো এটা কত? আপনি দাম বেশি দিলেন, অনেক আছে। কত কইছো? আমি 20,000 বলছি। আচ্ছা কি করেন? আচ্ছা আর 5,000 দিয়ে দেন তো, থাক 20টা থাক, 15,000 কর। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। জি, 5 বলছিলাম, 10 করে অনেক আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জজলা চট করে আসুন। আমাদের এমএলএ সাহেবকে বসে রাখাটা একটু কষ্টকর হবে, বয়স্ক মানুষ, ওনাকে বহুদিন থেকে দেখছি।